বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রবেশ করছে চতুর্থ প্রজন্মের 4G ইন্টারনেট প্রযুক্তিতে। সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক ও রবি মোবাইল অপারেটরকে আনুষ্ঠানিকভাবে 4G লাইসেন্স তুলে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের BTRC। এর ফলে আজ থেকে 4G যুগে পা রেখেছে বাংলাদেশ। 4G প্রযুক্তির চালুর ফলে গ্রাহকরা উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন। সেক্ষেত্রে মোবাইলে ব্যবহারকৃত আপনার সিমটিও হতে হবে 4G সিম। আর আপনার সিমটি 4G কিনা তা জানতে হলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। গ্রামীণফোন অপারেটরের সিম ব্যবহারকারীরা *121*3232# ডায়াল করলে ফিরতি SMS-এ পেয়ে যাবেন তার সিমটি 4G কিনা। রবি গ্রাহকরা *123*44# ডায়াল করলেই জানতে পারবেন। বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে 5000 নম্বরে SMS পাঠালে ফিরতি মেসেজে 4G সিমের বিষয়ে তথ্য পাবেন। গ্রাহকের সিমটি যদি 4G না হয় তাহলে তা সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে। Dear viewers, please hit the subscribe button and also click on bell icon so that you will not miss any of our future videos.